प्रिय शिक्षार्थी भाई बोनेरा अस्सलामु आलाइकुम इलेक्ट्रिकल सर्किट टू पंचम अध्यायेर आरो एकटी क्लासे आपनादेर स्वागतम। आज के आमरा देखबो प्यारालाल रेजोनेंसेर क्षेत्रे बैंड रुट समान जी भाग टू पाई सी एटी किभाबे प्रमाण करते हैं। अनेक छात्र छात्री भाईरा आछे ए प्रमाणटी बड़ो बोले अनेके भय पेये सेटी करे ना, किन्तु आसले एटी अत्यंत सहज, शुधु मनोयोग सहकारे एकटु देखलेई एटी होये जाबे। আর একটি যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তাই আমি আশা করব আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এটি প্রমাণ করার আগে প্রথমেই আবারও আমরা জেনে নেব যে ব্যান্ড রুডট বলতে কী বোঝায়। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে ব্যান্ড রুডট হচ্ছে লয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং আপার কাট অফ ফ্রিকোয়েন্সি পার্থক্য কী বলা হয় ব্যান্ড রুডট। এখন আমাদের লয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং আপার কাট অফ ফ্রিকোয়েন্সি যদি না দেওয়ার থাকে কিভাবে আমরা এই সকল প্যারামিটার যেমন এখানে দেখছি ব্যান্ড রুডট বের করার জন্য এখানে জি ভাগ টু পাই সি, এখানে জি বলতে বোঝানো হয় কন্ডাক্ট্যান্সকে আর এখানে সি বলতে বোঝানো যে ক্যাপাসিটরের মান এখানে দেওয়া আছে, সেই ক্যাপাসিটরের মান এবং কন্ডাক্ট্যান্সের মানের মাধ্যমেই আমরা ব্যান্ড রুডট নির্ণয় করতে পারি। আমরা পূর্বে থেকেই জানি যে এসি সার্কিটকে সমাধান করার অনেকগুলো পদ্ধতি আছে, যার ভিতরে সমতুল্য ইম্পিডেন্স পদ্ধতি যেগুলো পূর্বে আমরা ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা অ্যাডমিটেন্স পদ্ধতি সম্পর্কে একটু ধারণা লাগবে। তা না হলে আসলে কন্ডাক্ট্যান্স, ট্রান্সকন্ডাক্ট্যান্স এবং সাসেপ্টেন্স এই বিষয়গুলো আমরা বুঝতে পারব না। এটিকে সহজভাবে বোঝার জন্য পাশে একটি আমি চিত্র এঁকে রেখেছি। এই সার্কিট চিত্রের সহায়তায় আমি এই যে প্রমাণ ব্যান্ড রুডটের যে প্রমাণটি আমরা দেখতে পাচ্ছি এটিকে প্রমাণ করার চেষ্টা করব। তবে চলুন কিভাবে সেটি আমরা দেখে নিই। প্রথমেই আমাদের সার্কিটটিকে বুঝে নিই যেখানে একটি সাপ্লাই ভোল্টেজ ভি দেওয়া আছে এবং এখানে আর এল সি যেগুলোকে প্যারালালে সংযোগ করা হয়েছে। এখানে রেজিস্টরকে ইন্ডাক্টরের সাপেক্ষে সিরিজে সংযোগ করা হয়েছে যেটি প্রথম শাখা, এবং এখানে আরেকটি শাখা দেখতে পাচ্ছি সেখানে শুধুমাত্র ক্যাপাসিটরটি সংযোগ করা আছে, অর্থাৎ এখানে দুটি শাখা। আর আমরা জানি এই শাখায় একটি ইম্পিডেন্স পাবো এবং এই শাখায় আরেকটি ইম্পিডেন্স পাবো। তাহলে প্রথমেই আমরা এই শাখার ইম্পিডেন্স এবং এই শাখার ইম্পিডেন্সগুলোকে শনাক্ত করার চেষ্টা করব। তবে চলুন আমি ধরে নিলাম যে প্রথম এই শাখাটির ইম্পিডেন্সকে জেড ওয়ান দ্বারা সূচিত করলাম। তাহলে জেড ওয়ান সমান আমরা দেখতে পাচ্ছি এখানে হবে আর এস, মানে এই রেজিস্টরটি এই রেজিস্টরের সাথে সিরিজে যুক্ত আছে আর এই রেজিস্টরের যে বাধা তাকে বলা হয় এক্স এল, অর্থাৎ ইন্ডাক্টরের যে বাধার পরিমাণ তাকে আমরা ইন্ডাক্টিভ রিয়্যাক্ট্যান্স বা এক্সেলের মাধ্যমে প্রকাশ করে থাকি, যেটি এই আর এস রেজিস্টরের সাথে সিরিজে যুক্ত আছে। তাই এই ফর্মুলাটি আমরা পূর্বে অনেকেই জেনেছি যে আর এল শাখার জন্য আর প্লাস জে এক্স এল এইভাবে আমাদের ইম্পিডেন্সকে হিসেব করতে হয়। এরপরে যে শাখা ক্যাপাসিটিভ শাখা এই শাখার ইম্পিডেন্সকে যখন আমরা হিসেব করতে যাব, ধরে নিলাম যে ক্যাপাসিটিভ শাখার বা এই শাখার ইম্পিডেন্সকে আমরা জেড টু ধরে নিলাম। এখন জেড টু সমান আমরা দেখতে পাচ্ছি যেখানে কোনো রেজিস্টর নেই সেই জন্য আমরা এখানে জিরোও দিতে পারি আবার নাও দিতে পারি, আমি বোঝার সুবিধাতে রেজিস্ট্যান্স নেই সেহেতু জিরো দিয়ে দিলাম। মাইনাস ক্যাপাসিটিভ শাখার ক্ষেত্রে অবশ্যই এখানে আমাদের মাইনাস লাগে, তারপর যেটি লাগে জে, আর ক্যাপাসিটর কর্তৃক যে বাধা তাকে বলা হয় ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স, যাকে আমরা এক্স সি দ্বারা প্রকাশ করি, তাই এখানে আমরা এক্স সি দিয়ে দিলাম। তাহলে আমরা সহজে এই শাখার ইম্পিডেন্স এবং এই শাখার ইম্পিডেন্সকে লিখে ফেললাম। কিন্তু এই প্রমাণটি আমাদের করতে হলে ইম্পিডেন্স পদ্ধতিতে প্রমাণ করলে হবে না, আমাদের সমতুল্য অ্যাডমিটেন্স পদ্ধতি সম্পর্কে জানা লাগবে। আমরা জানি ইম্পিডেন্স হলো অ্যাডমিটেন্সের উল্টা, বা অ্যাডমিটেন্সকে সচরাচর অয় অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এখন ইম্পিডেন্সকে যদি আমরা অন ভাগ জেড আকারে লিখে দিই তাহলেই সেটি আমরা সমতুল্য কী পেয়ে যাব, অ্যাডমিটেন্স পেয়ে যাব। এখন প্রথম শাখার এই শাখার যদি আমরা অ্যাডমিটেন্সটি পেতে চাই তাহলে আমরা অয় অন সমান লিখতে পারবো অন ভাগ জেড অন। অনুরূপভাবে আমরা দ্বিতীয় যে শাখা বা ক্যাপাসিটিভ শাখা এই শাখার অ্যাডমিটেন্স যদি বের করতে চাই তাহলে দ্বিতীয় শাখার অ্যাডমিটেন্সকে আমরা অয় টু ধরলাম এবং দ্বিতীয় শাখার অ্যাডমিটেন্স দেখুন যে ইম্পিডেন্স আছে জেড টু, তাহলে অন ভাগ জেড টু, অর্থাৎ দ্বিতীয় শাখার ইম্পিডেন্সকে উল্টা করে লিখলেই আমরা দ্বিতীয় শাখার সমতুল্য অ্যাডমিটেন্স পাচ্ছি। তাহলে অয় ওয়ান হচ্ছে এই শাখার অ্যাডমিটেন্স আর অয় টু হচ্ছে এই দ্বিতীয় শাখার অ্যাডমিটেন্স।
এখন আমাদের এই সার্কিটের মোট অ্যাডমিটেন্স হিসাব করতে হবে। আর আমরা এও জানি যে মোট অ্যাডমিটেন্স যদি আমরা হিসেব করতে চাই তাহলে প্যারালালে অ্যাডমিটেন্সগুলোকে যোগ করে দিতে হয়, অর্থাৎ সেটি সিরিজ কনসেপ্টের উল্টা, অর্থাৎ প্যারালালে থাকলে অ্যাডমিটেন্সকে আমরা সিরিজের মতো যোগ করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শাখার অ্যাডমিটেন্সকে ওয়াই ওয়ান, তাই মোট অ্যাডমিটেন্স বের করতে গেলে আমরা এখানে দেব ওয়াই ওয়ান এবং দ্বিতীয় শাখার যে অ্যাডমিটেন্স সেটি হচ্ছে ওয়াই টু, তাহলে এখানে ওয়াই টু আমরা দিয়ে দিলাম। এখন প্রশ্ন হতে পারে যে এটি তো এটার সাপেক্ষে এটা প্যারালালে অবস্থান করছে। হ্যাঁ, এটার সাপেক্ষে এটা প্যারালালে অবস্থান করছে তখনই যখন আমরা ইম্পিডেন্স পদ্ধতিতে সেটি নির্ণয় করব। যেহেতু এটি আমরা অ্যাডমিটেন্স পদ্ধতিতে নির্ণয় করছি তাই অ্যাডমিটেন্স প্যারালালে থাকলে কি হয়, অ্যাডমিটেন্স যোগ হয়, তাই আমরা এখানে যোগ করে দিলাম। এই অংশে মান বসানোর পূর্বে আমরা ওয়াই ওয়ান বা ওয়াই ওয়ান সমান কী করা যায় সেই হিসাবটি আবারও একটু করে নিই। আপনারা একটু লক্ষ্য করুন যে ওয়াই ওয়ান সমান আমরা লিখতে পারি ওয়ান ভাগ জেড ওয়ান। এখন আমি যদি ওয়ান ভাগ এই জেড ওয়ানের যে মানটি আমি পূর্বে লিখে রেখেছিলাম যে আর এস প্লাস জে এক্সেল, সেটিকে জেড ওয়ানের জায়গায় বসিয়ে দেব। দেখুন এখানে বসিয়ে দিলাম আর এস প্লাস জে এক্সএল। এখন যদি আমি এই লব এবং হরকে আমি কি করব, আর এস মাইনাস জে এক্সেল দ্বারা গুণ করব। এখন যদি লব এবং হরকে আমরা আর এস মাইনাস জে এক্সেল দ্বারা গুণ করি তাহলে কি হবে, ওয়ানের সাথে আর এস মাইনাস জে এক্সেল আমরা গুণ করে দিলাম, অনুরূপভাবে হরের সাথেও, এখানে হর হচ্ছে এই অংশটি, হরের সাথেও আমরা আর মাইনাস জে এক্সেল গুণ করে দিব। তাহলে আমাদের অনুপাত ঠিক থাকবে। এখানে আর এস প্লাস জে এক্সেল এইটা পূর্বে ছিল, এর সাথে আমরা গুণ করে দিব আর এস মাইনাস জে এক্সএল। এটি আমরা এই জন্য করলাম কেননা গাণিতিক সুবিধার জন্য জে ফ্যাক্টর আমাদের পূর্বে এখানে হরে ছিল যেটা ভাগ সম্পর্কে ছিল, কিন্তু জে ফ্যাক্টর আমাদের দরকার হবে উপরে গুণ আকারে, বা এই জে ফ্যাক্টরটি সবসময় আমাদের লবে প্রয়োজন হয়। সেজন্য আমরা উভয় পক্ষকে আর এস মাইনাস জে এক্সেল মানে লব এবং হরকে আমরা আর এস মাইনাস জে এক্সেল দ্বারা গুণ করলাম। এরপর যদি আমরা জাস্ট এখানে সিম্পল একটি সূত্র করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে আছে যেটি ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সেটি করব, উপরে যেটি ছিল লব আর এস মাইনাস জে এক্সএল আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর অর্থ হচ্ছে আর এস স্কোয়ার মাইনাস জে এক্স এল হোল স্কোয়ার, যেটি এরকম হয়। এখন এই অংশে যদি আমরা আরেকটু হিসেব করি যে এখানে আর এস মাইনাস জে এক্স এল আর এখানে আর এস স্কোয়ার সেটি আমরা বসিয়ে দিলাম। এখন একটু খেয়াল করুন এই জে এর পরে যদি স্কোয়ার দিই, আমরা জটিল রাশিমালায় যেটি জানি যে জে স্কোয়ার এর মান হয় মাইনাস ওয়ান, অর্থাৎ এই জে এর পরে স্কোয়ার থাকলে সে মানটি আমরা কত পাই, মাইনাস ওয়ান পাই, তাই মাইনাস ওয়ান এখানে আমরা দিয়ে দিলাম। আর এখানে এক্সেল এর পরে স্কোয়ার ছিল, এক্সেল এর পরে আমরা স্কোয়ার রেখে দিলাম। এরপরে আমরা যেটি করতে পারি সেটি হলো যে এখানে আর এস মাইনাস জে এক্সএল আর অপর দিকে এখানে আর এস স্কোয়ার, এখানে মাইনাস ওয়ানের সাথে যদি এই মাইনাস আমি গুণ করে দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে যেটি থাকবে এক্সএল স্কোয়ার। দুঃখিত, পাশে আর জায়গা আমি রাখিনি, এটি সাইড থেকে করাই ভালো ছিল, তাই আমি এইখান থেকে আমি এখানে চলে আসছি। এখান থেকে আরও একটু আমাদের হিসেব করতে হবে, আমি তাই এখানে লাইনটা তুলে নিচ্ছি যে এখানে যেটি ছিল সেটি হচ্ছে আর এস মাইনাস জে এক্স এল আর নিচে যেটি ছিল সেটি ছিল আর এস স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। তাহলে এই লাইনটা থেকে আমাদের পরে সামান্য একটু হিসাব করতে হবে, আর এটি আমরা ওয়াই ওয়ান অ্যাডমিটেন্সের মানটি হিসাব করছিলাম। তাহলে এরপরে যেটি হয় আমরা এই লবের সাপেক্ষে হরগুলোকে আলাদাভাবে লিখব। তাহলে কিভাবে লেখা যায়, আমরা এখানে আর এস দিলাম, তারপর আর এস লেখার পরে এই হরটুকু আমরা আলাদা করে দিতে পারি, সেটা বীজগণিতের নিয়ম অনুসারে সেটা হচ্ছে আর এস স্কোয়ার প্লাস এক্সএল হোল স্কোয়ার। এরপর এখানে মাইনাস, তাই আমরা এখানে মাইনাস দিব, তারপরে এখানে লিখে দিব জে, যেহেতু এটা গুণ সম্পর্কে এক্সেলের সাথে এখানে দিলে কোনো বিষয় না, তারপর এখানে দিব এক্সএল, তারপর যেটি এই অংশের সাথে আমরা এই হলটি আলাদাভাবে লিখে দেব আর এস স্কোয়ার প্লাস এক্স এল হোল স্কোয়ার। তাহলে আমরা প্রথম শাখার যে অ্যাডমিটেন্স পেলাম এবং যে বীজগণিতের নিয়ম অনুসারে যে প্রসেসগুলো করলাম সেটি আমরা সর্বশেষ এই রূপে পেলাম।
এরপর আমরা যেটি করব অনুরূপভাবে দ্বিতীয় শাখার যে অ্যাডমিটেন্সটি ছিল সেই দ্বিতীয় শাখার অ্যাডমিটেন্সকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম অয় টু দ্বারা আর দ্বিতীয় শাখার ইম্পিডেন্স কি ছিল সেটা ছিল জেড টু আর ইম্পিডেন্সকে উল্টা করে লিখলেই না অ্যাডমিটেন্স পায় তাহলে দ্বিতীয় শাখার অ্যাডমিটেন্স পেতে হলে দ্বিতীয় শাখার ইম্পিডেন্সকে আমরা এই যে উল্টা করে লিখলাম এখন আমরা অন ভাগ জেড টু অর্থাৎ এখানে জেড টুর মান যেটি ছিল যে জিরো মাইনাস জে এক্স সি সেটি আমরা বসিয়ে দেবো জেড টুর মান জে এক্স সি এখন দেখুন এখানেও জে ফ্যাক্টর হরে অবস্থান করছে তাই আমরা এই জে ফ্যাক্টরকে লবে অবস্থান করানোর জন্য লব এবং হরকে প্লাস জে এক্স সি দ্বারা গুণ করব অর্থাৎ উপরে যদি জে এক্স সি দিয়ে দিই তাহলে নিচেও যদি মাইনাস জে এক্স সি ছিল এখানে যদি আমরা প্লাস জে এক্স সি দ্বারা গুণ করি তাহলে বিষয়টা ঠিক এরকমই হয় কারণ লব এবং হরকে আমরা পজিটিভ বা প্লাস জে এক্স সি দ্বারা গুণ করেছি তারপরে যেটি হয় দেখুন উপরে থাকবে জে এক্স সি আর নিচে এই জে আর এই জে থেকে হবে মাইনাস জে স্কোয়ার কারণ এখানে মাইনাস ছিল আর এ এক্স সি আর এ এক্স সি গুণ করলে হবে এক্স সি স্কোয়ার এরপর আমরা যেটি করব উপরে থাকবে জে এক্স সি আর নিচে দেখুন এই জে স্কোয়ার এখানে মাইনাস ছিল পূর্বে থেকে আর জে স্কোয়ার এর মানটি হয় জটিল বীজগণিতের নিয়ম অনুসারে মাইনাস ওয়ান জে স্কোয়ারের মান শুধু মাইনাস ওয়ান আর এই মাইনাস পূর্বেই ছিল এরপর আমরা এই এক্স সি স্কোয়ার এখানে বসিয়ে দিলাম তারপর যেটি করব এখানে জে এক্স সি বাই এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয় তার মানে প্লাস ওয়ান হয় তাহলে সামগ্রিকভাবে যেটি পায় সেটি শুধু থাকে এক্স সি হোল স্কোয়ার এরপর আপনারা দেখুন যে এখানে এক্স সি আর এখানে এক্স সি স্কোয়ার আছে তাই এখানে জে শুধু থেকে যাবে আর নিচের থাকবে শুধু এক্স সি তার মানে দ্বিতীয় শাখার অ্যাডমিটেন্স সমান আমরা লিখতে পারি উক্ত সার্কিটের ক্ষেত্রে ওয়াই টু সমান জে এক্স সি এখন দেখুন যে আমরা মোট অ্যাডমিটেন্স বের করার সময় লিখেছিলাম যে উক্ত সার্কিটের মোট অ্যাডমিটেন্স বের করতে চাইলে এখানকার অ্যাডমিটেন্স ওয়াই ওয়ান এবং এই শাখার অ্যাডমিটেন্স ওয়াই টু আমরা এখানে যোগ করেছিলাম এখন মোট অ্যাডমিটেন্সের এই অংশে যদি এখন আমরা এই যে ওয়াই ওয়ানের মানটি পেয়েছি এবং এখানে ওয়াই টুর মানটিও পেয়েছি জাস্ট এখানে আমরা সেই মানগুলোকে বসিয়ে দিব ওয়াই ওয়ানের যে মানটি ছিল সেটি হচ্ছে দেখুন যে এই মানটি ওয়াই ওয়ানের মান আমরা বসিয়ে দিব সেটি ছিল আর এস ভাগ আর এস স্কোয়ার প্লাস এক্স এল হোল স্কোয়ার তারপর ছিল যে মাইনাস এক্স এল ভাগ আর এস স্কোয়ার প্লাস এক্স এল হোল স্কোয়ার এই মানটি আমরা ওয়াই ওয়ানের এখানে বসিয়ে দিলাম এখন আমরা ওয়াই টু এই মানটিকে বসিয়ে দিব ওয়াই টুর যে মান সেটি দেখুন জে ভাই এক্স সি এখানে প্লাস দিয়ে আমরা যেটি দিব জে ভাগ এক্স সি এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আর এস ভাগ আর এস স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার এই অংশটাকে আমরা জানি এটাকে বলা হয় কনজাক্ট্যান্স এইটি আমরা পূর্বের ভিডিও লেকচার যারা দেখে আসেনি প্রথম অধ্যায়ে তারা অবশ্যই সেটি দেখে আসবেন যে এই অংশকে আমরা কনজাক্ট্যান্স হিসেবে অভিহিত করতে পারি যাকে আমরা জি অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি জি দ্বারা আমরা কনজাক্ট্যান্সকে বুঝি অর্থাৎ জি সমান আমরা এটি লিখতে পারি এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে জে ফ্যাক্টর ছিল যে আমরা লিখে দিলাম আর এখানে এক্স এল ভাগ আর এস স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার এই অংশকে আমরা লিখতে পারি যে এটি হচ্ছে ইন্ডাকটিভ সাসেপ্টেন্স অর্থাৎ ইন্ডাকটিভ সাসেপ্টেন্সকে আমরা বিএল দ্বারা সূচিত করি এখানে আমরা বিএল দিলাম আমি ছোটো হাতের এখানে বি অক্ষর ব্যবহার করব যেহেতু জি ছোটো হাতের অক্ষর ব্যবহার করেছি তো এখানে বিএল দিলাম এই সূত্রটিও আমরা প্রথম অধ্যায়ে দেখে এসেছি যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এটিকে আমরা লিখতে পারি যে ইন্ডাকটিভ সাসেপ্টেন্স সাসেপ্টেন্সকে সচরাচর বি প্রতীকের সাথে প্রকাশ করা হয় যেহেতু উপরে এখানে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স আছে তাই এখানে আমরা এটিকে ইন্ডাকটিভ এল দিয়ে ইন্ডাকটিভ সাসেপ্টেন্স প্রকাশ করছি এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্লাস এ প্লাস তারপর এখানে জে আছে তাই এখানে আমরাও জে দিলাম তারপর অন ভাগ এক্সি অন ভাগ এক্সি এক্সিকে আমরা প্রকাশ করতে পারি ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স হিসেবে আর সাসেপ্টেন্সকে সচরাচর বি দ্বারা প্রকাশ করা হয় আর যেহেতু এখানে ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স আছে তাই এই অংশকে আমরা বলতে পারি যেটি হচ্ছে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স বি সি হিসেবে এখানে সি হচ্ছে ছোটো হাতের অক্ষরে সাফিক্স আকারে বসবে এখানে কোনো ক্যাপাসিটরের মান নয় জাস্ট এটা যে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স তাই বি দিয়ে ছোটো করে আমরা নিচে সি অক্ষর দিয়েছি এরপর আমরা যেটি করব যে জি মাইনাস এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও জে ফ্যাক্টর আছে এবং এ অংশেও জে ফ্যাক্টর আছে
আর এখানে পজিটিভ চিহ্ন আগে আনার জন্য আমরা এখানে এটিকে আগে পূর্বে লিখে নেব যে প্লাস জে বিসি, তারপরে মাইনাস দিয়ে এই অংশকে লিখব জে বিএল। এখন এই অংশে আমরা যদি কমন নিই, দেখুন এখানেও জে আছে এখানেও জে আছে, তাহলে এখানে আমরা জে কমন নিব, তাহলে যেটি হয় বিসি মাইনাস বিএল। এটাই হচ্ছে আমাদের উক্ত সার্কিটের মোট অ্যাডমিটেন্সের সমীকরণ, যেখানে অয় হচ্ছে অ্যাডমিটেন্স, জি হচ্ছে কন্ডাক্টেন্স, আর জে হচ্ছে একটা ফ্যাক্টর আমরা জানি, এটি হচ্ছে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স, আর মাইনাস বিএল, বিএল হচ্ছে ইন্ডাক্টিভ সাসেপ্টেন্স। এতক্ষণ পর্যন্ত আমরা উক্ত সার্কিটের শুধু সমতুল্য মোট অ্যাডমিটেন্স বের করেছি, এখনও কিন্তু আমরা প্রমাণের কিছুই করি না, কেননা আমরা জানি এসি প্যারালাল সার্কিটকে অ্যাডমিটেন্স পদ্ধতিতে সমাধান করলে এটি খুব সহজে হয়, তাই আমরা অ্যাডমিটেন্স পদ্ধতিতেই এটি সমাধান করার চেষ্টা করছি। এখন আমরা জানি যে এই পাশের চিত্রে যে সার্কিটটি আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিটের যদি আমরা মোট ভোল্টেজ যে সূত্রটি লিখতে পারি, যে সার্কিটের ক্ষেত্রে, কোন সার্কিটের ক্ষেত্রে, এই সার্কিটের ক্ষেত্রে, সার্কিটের ক্ষেত্রে যে ভোল্টেজ সেটিকে আমরা লিখব যে সার্কিটের ভোল্টেজ, সার্কিটের ভোল্টেজ আমরা যে ওহমস ল সেটার সমান ভি সমান আই আর জানি, কিন্তু এখানে ভি সমান আই আর দিলে হবে না, যেহেতু আমরা অ্যাডমিটেন্স পদ্ধতি করছি, আর অ্যাডমিটেন্স পদ্ধতিতে আমরা জানি যে অ্যাডমিটেন্স রেজিস্ট্যান্সের উল্টা বা ইম্পিডেন্সের উল্টা, তাই আমরা এখানে উল্টা আকারে লিখব, আই আর না দিয়ে আই বাই ওয়াই বা আই বাই অ্যাডমিটেন্সকে এভাবে লিখতে পারি। এখানে ওয়াইয়ের মান যদি আমরা আবার ওয়ান ভাগ জেড বসিয়ে দিই, তাহলে আমাদের পূর্বের মতো এটি যে রূপ ধারণ করবে সেটি হচ্ছে ভি সমান আই জেড। দেখুন এখানে জেডের মান যেহেতু ওয়ান ভাগ ওয়াই, তাই এখানে সেটিকে ওয়ানের সাথে আই গুণ করলে আই, আর এখানে ওয়াই নিচে ছিল ওয়াই, এই আকারে আমি এখানে সেটি সরাসরি লিখেছি। এখানে জেড, জেডের পরিবর্তে যে ওয়ান বাই ওয়াই সেই মানটি বসালে সরাসরি এই ফর্মে লেখা যায়, আর আমি সেটাই করেছি। এখন একটু খেয়াল করুন, এখানে যে ওয়াইয়ের মানটি আমরা এই যে পেয়েছিলাম পূর্বে, এখান থেকে এই ওয়াইয়ের মান আমরা এখানে বসিয়ে দেব, তাহলে যেটি পাব সেটি হলো ভি সমান আই ভাগ ওয়াইয়ের যে মান সেটি ছিল এটি, সেটি বসিয়ে দেব, সেটি ছিল জি প্লাস জে বিসি মাইনাস বিএল। আমরা এখানে ওয়াইয়ের যে মান সেটি এখান থেকে বসিয়ে দিলাম। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে এখানে আমরা লিখেছি ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স, আমরা ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স বিসি সমান লিখতে পারি অন ভাগ এক্সি, অর্থাৎ ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্সকে উল্টা করে দিলেই আমরা পেয়ে যাই ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স, তার মানে আমরা বুঝতে পারছি এই জিনিসটা আর এই জিনিসটা একে অপরের সম্পূর্ণ উল্টা, তার মানে আমরা ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স বিসিকে লিখতে পারি অন ভাগ এক্সি। এখন এখানে যদি আমরা অন ভাগ এক্সি, এক্সি সমান আমরা যে সূত্র জানি সেটি হলো অন ভাগ টু পাই এফ সি। এখন এটিকে যদি আমরা আবারও উল্টা করে লিখি, সেটি যেটি পাই সেটি হচ্ছে অন বাই অন ভাগ টু পাই এফ, এই টু পাই এফ সমান আমরা লিখতে পারি ওমেগা, আর এখানে সি ছিল তাই এখানে সি বসিয়ে দিলাম। এখন এই অংশকে যদি আমরা হিসেব করি, তাহলে এটিকে উল্টা করে লিখব, তাই এখানে বিসি সমান ছিল, বিসি সমান আমরা সরাসরি যেটি লিখতে পারবো, এখানে ওয়ান ছিল ওয়ান, অন্যান্য চার একটা ওয়ান আমরা ধরে নিব। এখন এই অংশকে যদি আমরা ভাগ ছিল সেটিকে উল্টা করে লিখলে এই ওমেগা সি উপরে চলে যাবে আর নিচে এই ওয়ান বসে যাবে, তাহলে সর্বশেষ বিসি সমান আমরা যেটি লিখতে পারবো সেটি হচ্ছে ওমেগা সি। অর্থাৎ এটি কেন করলাম, আমরা এই বিসি সাসেপ্টেন্সের পরিবর্তে সেখানে আমরা ফ্রিকোয়েন্সি এবং ক্যাপাসিটর দ্বারা আসলে এই গাণিতিক হিসেবগুলো করব, কেননা প্রমাণের দিকে যদি আমরা একটু খেয়াল করি সেখানে ক্যাপাসিটর এবং এখানে যে কন্ডাক্টেন্স সেগুলোকে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে, আর এই প্রমাণে কোনো সাসেপ্টেন্স অন্তর্ভুক্তি ছিল না, সেজন্য আমরা এখানে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স থেকে আমরা এই ক্যাপাসিটর এবং এই ফ্রিকোয়েন্সিকে অন্তর্ভুক্ত করলাম কিছু নিয়ম অনুসারে। এরপর দেখতে পাচ্ছি যে এখানে ইন্ডাক্টিভ সাসেপ্টেন্স রয়েছে, ইন্ডাক্টিভ সাসেপ্টেন্সকেও অনুরূপভাবে আমরা কনভার্ট করে নিব, সেটি অনুরূপভাবে এখানে ইন্ডাক্টিভ সাসেপ্টেন্সেরও আমরা রাখবো না, এখানে আমাদের ফ্রিকোয়েন্সি এবং ফ্রিকোয়েন্সি দরকার হবে, তাই আমরা দেখতে পাচ্ছি বিএল বা ইন্ডাক্টিভ সাসেপ্টেন্সকে আমরা লিখতে পারি এক্সএল ভাগ আর এস স্কোয়ার প্লাস
एक्सेल होल स्क्वायर जेखने पूर्वे ये जेनेसलम जो ये अंशे एखे इंडक्टिव ससेप्टेंस के बसिए तल समान लिखते परि एक्सेल भाग आर एस स्क्वायर प्लस एक्सेल होल स्क्वायर ए अंशटी लिखे दिलाम। एरपर जदि ए सार्किटर विवेचन आर एस एर मान के खुबी नगण्य विवेचना करी आर एस के बद दिए दीते तई समीकरण जो आर एस के बद दिए दीता जेटी थे एक्सेल भाग एक्सेल स्क्वायर से एखे करसल भाग एक्सेल स्क्वायर एन ये जो आओ एक हिसेब करी एखे काटाटी कर लेकर वन और नीचे एक्सेल थे जाए बल समान जेटी पाए ओन भाग एक्स एल एन एक ख्याल करूँ जक्सलो हमार दरकार ना क्यों हमार फ्रिकुएन्सि के अंतर्भुक्त करते हैं তাই এখানে আমরা এক্সেল সমান যেটি লিখতে পারি যে অন ভাগ এক্সেল সমান আমরা লিখতে পারি টু পাই এফ এল, তাই আমরা টু পাই এফ এল লিখে দিলাম। এরপর আমরা যেটি করব যে অন ভাগ এই টু পাই এফ, এই টু পাই এফ এর স্থানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওমেগা, আর এই এল যেটি ছিল এল পাশে বসে গেল। তাহলে আমরা ইন্ডাকটিভ সাসেপ্টান্স বিএল সমান লিখতে পারি অন ভাগ ওমেগা এল। এখন प्रिय शिक्षार्थी भाई बोनेरा एक ख्याल करूँ जे एखाने जेटी छिलो भि समान आई भाग जी प्लस जे एखन ए बी सी एर स्थाने आमरा बी सी के ना लिखे बी सी समान जेटी आमरा साइड नोट करलाम सेटी बसिए देव सेटी छिलो ओमेगा सी और एखाने माइनस दिए बी एल एर मान जेटी छिलो सेटी आमरा पेयेछि जे ओन भाग ओमेगा एल एटीके आमरा দিয়ে দিলাম। তাহলে সামগ্রিকভাবে এই অংশ থেকে আমরা এই অংশ কিভাবে আসলাম সেটি আপনারা অবশ্যই সাইড নোট থেকে বুঝতে পেরেছেন। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখুন এখানে জে ফ্যাক্টর চলে এসেছে, কিন্তু আমাদের মেইন যে প্রমাণ ছিল সেখানে আমাদের কোনো জে ফ্যাক্টরের প্রয়োজন নাই। তাহলে মূল উদ্দেশ্য হবে জে ফ্যাক্টরকে যে করে হোক আমাদের উঠিয়ে দিতে হবে। তাই শুধু জে এর কোনো মান হয় না, কিন্তু জে এর পরে যখন আমরা স্কোয়ার দিয়ে দিই তখন কিন্তু জে এর মান কি হয় মাইনাস ওয়ান। তাই আমাদের এই অংশটিকে যে কোনো মূল্যে স্কোয়ার করা লাগবে। তাই আমরা কি করব যেখানে ভি সমান এখানে আই কে আমরা উপরে লিখে দিলাম, কেননা আই কে আমাদের বর্গ করার প্রয়োজন নাই, আমরা এই অংশে একটি বর্গ বা স্কোয়ার আনতে চাই। সেজন্য স্কোয়ার আনতে হলে অবশ্যই আমাদের রুট সহ আনতে হবে, না হলে আমরা স্কোয়ার লিখতে পারবো না। তাই পোড়াটাকে রুটের ভিতর দিয়ে আমরা স্কোয়ার করে দেব। তাই এখানে লিখব জি প্লাস জে ওমেগা সি মাইনাস অন ভাগ ওমেগা এল এখানে দিয়ে দিলাম। তারপরে এই যে পুরাটাকে একটা ব্র্যাকেটে ঘিরে দিয়ে আমরা স্কোয়ার দিলাম, পরবর্তীতে স্কোয়ার এবং রুট উঠে গিয়ে পূর্বের লাইন ফিরত যায়। এভাবে আমরা করতে পারি। এই অংশটি কেন আমরা করলাম তার উত্তর হলো এই জে ফ্যাক্টর আমাদের লাগবে না, এই জে ফ্যাক্টরকে ওঠানোর জন্য আমাদের এই কাজটি করা লাগলো। এরপর আমরা যেটি করব সেটি হলো দেখুন যেখানে এ এ অংশটিকে এ ধরুন এবং এই সম্পূর্ণ অংশটিকে বি ধরুন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা সেটি এখানে পড়ে আছে। পরবর্তী লাইনে আমরা সেই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটি এখানে অ্যাপ্লাই করব। তাই এখানে আমরা লিখব যে ভি সমান এই ভি এখানে লিখলাম, যেহেতু এখানে সূত্র ফেলতে হবে তাই আমি একটু দূরে লিখেছি, এটা বিষয় নয়। উপরে যে আয় ছিল আয়কে রাখলাম, এখানে সূত্র ফেলে যেটি হবে সেটি হচ্ছে রুট আমরা দিয়ে দিলাম। তারপর যেটি পায় সেটি হচ্ছে এখানে জি, যেহেতু এই হিসেবে বিবেচনা হচ্ছে তাই এখানে জি স্কোয়ার প্লাস টু এ, এ বলতে গেলে জি হয় তাই এখানে আমরা জি দিলাম, টু এ বি, বি বলতে গেলে এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে বি, তাই সেটিও আমরা এখানে লিখে দিব জে দিলাম। তারপরে কি ওমেগা সি মাইনাস অন ভাগ ওমেগা এল অর্থাৎ টু এ বি, এই পুরা অংশটাই হচ্ছে বি আর জি হচ্ছে এ হিসেবে কাজ করছে। তারপর কি হয় প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার বলতে গেলে এই অংশটিকে আমরা বি হিসেবে বিবেচনা করছি, তাই বি স্কোয়ার বলতে গেলে আমরা যেটি লিখব যে জে স্কোয়ার, তারপরে দিব ওমেগা সি মাইনাস অন ভাগ ওমেগা এল, এটির পর দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিব। এই লেখাটি পাশের লেখার সাথে মিশে যাওয়ার জন্য অত্যন্ত দুঃখিত, কারণ এটি আমরা হিসাব করেছি এটা যে এই পজিশনে আসবে সেটি পূর্বে থেকে আমার ধারণা ছিল না। তবে আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন যে পর্যন্ত আমি কি লিখেছি, ঠিক এই পর্যন্ত যে এটা হচ্ছে বি স্কোয়ার, বা এ অংশ যদি স্কোয়ার করি তাহলে কী হবে জে স্কোয়ার ওমেগা সি মাইনাস ওয়ান ভাগ ওমেগা এল তারপরে স্কোয়ার। এর পরের অংশে যেটি আমরা করব সেটি হচ্ছে এখানে থাকবে ভি,
এখানে উপরে থাকবে আই আর নিচে যেটি থাকবে সেটি হলো জি স্কোয়ার প্লাস। এখন এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে টু জি জে ওমেগা সি মাইনাস ওয়ান ভাগ ওমেগা এল এই অংশকে আমরা বাদ দিব, কারণ এটি খুবই নগণ্য মান হবে, তাই এই মানটিকে আমরা কি করব বাদ দিতে পারি। তাই এই অংশটিকে যদি বাদ দিই তাহলে যেটি থাকে সেটি হচ্ছে জি স্কোয়ার প্লাস, এইখান থেকে বাকি অংশ লিখে দিব, সেটি ছিল জে স্কোয়ার। আর আমরা এও জানি যে জে স্কোয়ারের মান কত, মাইনাস ওয়ান, তাই এখানে না দিয়ে আমরা এখানে সরাসরি মাইনাস দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি যে সরাসরি মাইনাস দিয়ে আমরা এই মানটাকে লিখে দিতে পারি, যেহেতু জে স্কোয়ারের মান কত ছিল মাইনাস ওয়ান, তাই মাইনাস ওয়ানের সাথে এই অংশ গুণ করলে সেটি থেকে যাবে, তাই সেটি আমি দিয়ে দিলাম ওমেগা সি মাইনাস ওয়ান ভাগ ওমেগা এল। এটি ব্র্যাকেটের পুরে ছিল এবং স্কোয়ার ছিল, দেখুন স্কোয়ার ছিল, তাই এখানেও আমি স্কোয়ার দিয়ে দিলাম। এখানে একটু জড়তার কারণে আমি দুঃখিত, তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু নিচে আর জায়গা নেই তাই আমি এই মানটিকে আরেকটু পৃষ্ঠায় তুলে নিচ্ছি, সেটি আমরা ছিল ভি সমান আই ভাগ, এটিকে আমি এখানে তুলে নিচ্ছি, সেটি ছিল ভি সমান আই ভাগ, যেটি ছিল যে রুট দিয়ে জি এর পরে স্কোয়ার, তারপর যেটি ছিল মাইনাস, মাইনাস দেওয়ার পরে আমরা যেটি পেয়েছিলাম যে ওমেগা সি মাইনাস ওয়ান ভাগ ওমেগা এল, এটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ছিল, সেই অংশটি আমি এখানে তুলে নিলাম, কেননা এর পরবর্তীতে আমাদের আরও হিসেব করতে হবে। যে পূর্বের যে সার্কিটটি আমরা দেখেছিলাম সেখানে ছিল কি, এই সার্কিটটি ছিল, পূর্বে যে সার্কিটটি ছিল সেটি ছিল এই সার্কিট, আর এই সার্কিট যখন রেজোনেন্স অবস্থায় যাবে সেই কন্ডিশনটি এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা শুধু এই সার্কিটের অ্যাডমিটেন্স এবং এর যে সার্কিটের ভোল্টেজ সেই সূত্রগুলোই অ্যাপ্লাই করেছি, কিন্তু রেজোনেন্স অবস্থায় কোনো কিছু বিবেচনা করিনি, কিন্তু এখন এই সার্কিটটিকে আমাদের রেজোনেন্স অবস্থায় বিবেচনা করতে হবে। আর এই সার্কিটটিকে রেজোনেন্স অবস্থায় বিবেচনা করলে আমরা যেটি লিখতে পারি যে রেজোনেন্স অবস্থায় উক্ত সার্কিটের ভোল্টেজ প্যারালাল রেজোনেন্স কার্ভে যে দুটি ফ্রিকোয়েন্সির ডাইনামিক ইম্পিডেন্স সার্কিট ইম্পিডেন্সে অন ভাগ রুট টু গুণ হয় সে দুটি ফ্রিকোয়েন্সির পার্থক্যকে ব্যান্ড উইডথ বলে। এখন সেই কনসেপ্টটি যদি এখানে কাজে লাগব তাহলে এখানে আমরা অ্যাডমিটেন্সকে অন্তর্ভুক্ত করে ফেললাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা রেজোনেন্স অবস্থায় ভোল্টেজের যে সূত্র লিখতে পারি ভি সমান আই ভাগ রুট টু দিয়ে এখানে ওয়াই দিতে পারি, ওয়াই বলতে এখানে অ্যাডমিটেন্স বোঝাচ্ছে, কিন্তু উক্ত সার্কিট রেজোনেন্স অবস্থায় কী পরিমাণ অ্যাডমিটেন্স প্রকাশ করবে সেটি আমাদের এখন রেজোনেন্স কন্ডিশনে বের করে নিতে হবে। পূর্বে যে অ্যাডমিটেন্সের মান আমরা বের করেছিলাম সেটি রেজোনেন্স কন্ডিশনে আমরা বের করিনি, কিন্তু এখন এই অ্যাডমিটেন্সকে আমাদের রেজোনেন্স কন্ডিশনে বের করতে হবে। আর রেজোনেন্স কন্ডিশনে অ্যাডমিটেন্স বের করতে গেলে এই সার্কিটের ক্ষেত্রে আমরা লিখতে পারবো, প্রথমেই যেটি হয় ওয়াই সমান আমরা কী লিখেছিলাম, ওয়াই সমান ছিল জে জি মাইনাস জে বিএল প্লাস জে বিসি। এই অংশটি আমরা পূর্বে দেখেছিলাম যে এই সার্কিটের ক্ষেত্রে অ্যাডমিটেন্স সমান এটি আমরা লিখতে পারি, কিন্তু যখন রেজোনেন্স কন্ডিশন প্যারালাল সার্কিটে রেজোনেন্স কন্ডিশনের মেইন যে কন্ডিশন সেটি হচ্ছে যে বিসি সমান বিএল এটি লেখা যায়। রেজোনেন্স কন্ডিশন হয় কী হয়, ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স এবং ইন্ডাকটিভ সাসেপ্টেন্স যখন কোনো প্যারালাল সার্কিটে সমান হয় তখন উক্ত সার্কিটে রেজোনেন্স সংগঠিত হয়। তাহলে এখানে বিসি সমান বিএল এটি হচ্ছে প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে অ্যাডমিটেন্সে এইভাবে লেখা যায় অ্যাডমিটেন্স পদ্ধতিতে। তাহলে এই অংশে আমরা বিসির জায়গায় বিএলও লিখতে পারি, যেহেতু মানগুলো একই মান ধারণ করে রেজোনেন্সের ক্ষেত্রে, তাই আমরা ওয়াই সমান লিখতে পারবো জি মাইনাস জে বিএল প্লাস জে বিসি, এখানে জে বিসির জায়গায় আমরা বিএল সমান বসিয়ে দিতে পারি, তাই এখানে বিসির জায়গায় বিএল আমরা বসিয়ে দিলাম। এখন দেখুন জে বিএল আর এই জে বিএল মাইনাস আর এটা প্লাস, তাই কেটে গেল। তাহলে ওয়াই সমান আমরা যদি লিখতে পারি যে রেজোনেন্স কন্ডিশনে প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্স আসলে তার কন্ডাক্টেন্সের পরিমাণের সমান, বা ওয়াই সমান জি। এখন রেজোনেন্স অবস্থায় ওয়াই সমান যদি জি হয় তাহলে এই ওয়াইয়ের জায়গায় আমরা শুধু জি বসিয়ে দেব ওয়াইয়ের মান হিসেবে, তাহলে আমরা যেটি পাবো ভি সমান ওয়ান ভাগ রুট টু, ওয়াইয়ের স্থানে আমরা কী বসিয়ে দেব জি, এই যে বসিয়ে দিলাম, কেননা
मूल जे आमादेर प्रमाण छिलो सेटी छिलो जे डेल एफ समान जी भाग टू पाई सी कारण जी के आमादेर अंतर्भुक्त करते हबे ताई वाई स्थाने जी के आमरा इनवल्व करलाम सेटी रेजोनेंस कंडिशन थेके। प्रिय शिक्षार्थी भाई बोनेरा एखन एकटु खेयाल करुन जे एखाने भी समान आमरा स्वाभाविक क्षेत्रे जेटी एकटी पेयेछिलाम सेटी होच्छे एटी সার্কিটের ভোল্টেজের মান এবং রেজোনেন্স কন্ডিশন অবস্থায় আরেকটি সার্কিটে ভোল্টেজের মান আমরা পেলাম সেটি হচ্ছে এটি। তাই এটিকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করে দিলাম। এখন যদি আমরা এই ভোল্টেজের সাপেক্ষে এই ভোল্টেজকে তুলনা করি অথবা সমন্বয় করি তাহলে আমরা এই অংশ সমান এই অংশ লিখতে পারি। তবে চলুন আমরা সেটি করি যে এক ও দুই নং সমীকরণ হতে পায় বা সমন্বয় করে পায় যে ভাষায় আপনারা পারেন ব্যবহার করতে পারেন। তাহলে এক নম্বর সমীকরণ এখানে ভি ছিল এখানে ভি ছিল তাই এই ভি সমান এই ভি আমরা লিখতে পারি অর্থাৎ এই অংশ সমান আমরা সমীকরণের এই অংশকে প্রকাশ করতে পারি। তাই আমরা এই অংশ সমান এই অংশ এখন এখানে লিখে দিব। তাই প্রথম সমীকরণে যেটি ছিল আই ভাগ ভি এর মান যে রুট আওয়ার জি স্কোয়ার মাইনাস ওমেগা সি মাইনাস ওয়ান ভাগ ওমেগা এল ব্র্যাকেট ক্লোজ করেছিল স্কোয়ার সমান দিয়ে আমরা পরবর্তী যে ভি রেজোনেন্স কন্ডিশনে পেলাম সেটির মান বসিয়ে দেব সেটি হচ্ছে আই ভাগ রুট আওয়ার টু জি আমরা বসিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণের এই অংশেও আয় আছে যেটি হচ্ছে লব হিসেবে এই অংশেও লব হিসেবে আয় আছে তাই উভয় অংশে আমরা আয়কে বাদ দিয়ে দিতে পারি তাহলে শুধুমাত্র হরগুলো থাকবে। তাই হরগুলো থাকলে আমরা কিভাবে লিখতে পারি যে জি স্কোয়ার মাইনাস ওমেগা সি মাইনাস ওয়ান ভাগ ওমেগা এল দিয়ে এরপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম আর এখানে যেটি ছিল সেটা হচ্ছে রুট আবার টু ইন্টু জি। তাহলে আমরা এইভাবে এই লাইন থেকে এটি লিখতে পারি শুধু উভয় অংশকে আয় বাদ দিয়ে দিলাম এবং এই অংশকে লিখে দিলাম। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে দেখুন এখানে রুট আছে এবং এই দিকেও আমাদের রুট আছে কিন্তু আমাদের মেইন যে উদ্দেশ্য ব্যান্ডউইথের সমীকরণ সেখানে শুধু জি লাগবে তাই উভয় পাশের দেখুন রুটকে তোলার জন্য আমরা যদি উভয় পাশে এখন বর্গ করে দিই তাহলে রুট কিন্তু উঠে যাবে তাই আমরা উভয় পাশে কী করব বর্গ করব। তাই উভয় পক্ষকে বর্গ করে পাই এই অংশকে বর্গ করলে যেটি হবে জি স্কোয়ার মাইনাস ওমেগা সি মাইনাস ওয়ান ভাগ ওমেগা এল এখানে স্কোয়ার ছিল তাই স্কোয়ারকে দিয়ে দিলাম আর এখানে যেহেতু বর্গ করেছি এদিকে কী হয়েছে রুট উঠে গিয়ে এটি থাকবে আর এখানে থাকবে যে শুধু টু আর এ জি এর পরে স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ না দেখে আমি সরাসরি এইভাবে দেখিয়েছি আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। এরপর আমি যেটি করব সেটি হচ্ছে যে এই দিকে জি স্কোয়ার এদিকে টু জি স্কোয়ার তাই এদিকে জি জি এরপর স্কোয়ারকে আমি ওদিকে সমানের এই দিকে পাঠিয়ে দেব তাহলে এই অংশে যেটি থাকবে সেটি হচ্ছে মাইনাস ওমেগা সি মাইনাস ওয়ান ভাগ ওমেগা এল এরপরে স্কোয়ার ছিল স্কোয়ার আর এখানে টু জি স্কোয়ার এই দিকে জি স্কোয়ার যদি এদিকে আসে তাহলে কী হবে মাইনাস হবে মাইনাস বসে গেল। তাহলে যেটি থাকে সেটি হচ্ছে যে মাইনাস ওমেগা সি মাইনাস ওয়ান ভাগ ওমেগা এল তারপরে স্কোয়ার ছিল স্কোয়ার আর এখানে যেটি থাকে দুইটা জি স্কোয়ারের ভিতরে একটা জি স্কোয়ার বাদ দিলে শুধুমাত্র একটা জি স্কোয়ার থাকে সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে জি স্কোয়ার আছে কিন্তু আমাদের জি এর পরে স্কোয়ারের মান প্রয়োজন নয় আমাদের শুধু জি এর মান প্রয়োজন তাই শুধু জি সমান আমরা যদি লিখতে চাই তাহলে এই অংশকে রুট করে দিতে হবে তাই এই অংশকে রুট করে দিলে আমরা যেটি পাবো যে এই অংশের রুট এবং এই স্কোয়ার উঠে যাবে তাহলে যেটি থাকবে সেটি হচ্ছে যে ওমেগা সি মাইনাস ওয়ান ভাগ ওমেগা এল আর যেহেতু রুট আর স্কোয়ার হয়ে গেলে মান দুটো আসতে পারে যেহেতু এখানে স্কোয়ার ছিল হয় একটি পজিটিভ মান আসতে পারে একটি নেগেটিভ মান আসতে পারে তাই আমরা এখানে প্লাস মাইনাস জি হিসেবে চিহ্নিত করে দেব কেননা স্কোয়ার রুট করলে দুটি মান পাই আমরা হয় একটি পজিটিভ আসতে পারে একটি নেগেটিভ আসতে পারে তাই আমরা এখানে প্লাস মাইনাস আকারে সেটি দেখিয়ে দেব। তাহলে আপনারা বুঝতে পারলেন যে জি সমান আমরা লিখতে পারি ওমেগা সি মাইনাস ওয়ান ভাগ ওমেগা এল। এরপর আমরা যেটি করব সেটি হলো এখানে প্লাস মাইনাস জি রেখে দিলাম আর এই অংশে আমাদের একটু লসাগু করতে হবে এই অংশে যদি লসাগুর হিসাব করি তাহলে কী হবে ওমেগা এল হরের লসাগু হলো। এখন এখানে কেউ নাই মানে অন থাকে যেখানে ভাগ যায়
ওটা দিয়ে এখানে গুণ হবে, তাই ওমেগা স্কোয়ার এল সি এই অংশে থাকে, আর এখানে যেটি থাকে ওমেগা এল, ওমেগা এল কমন চলে গেল, এখানে কি থাকে অন থাকে, তাই অন লিখে দিলাম। এখন এই অংশে আমাদের আর গুণন করতে হবে, আর আর গুণনের সিস্টেম আমরা জানি এখানে শুধু জি আছে, কিন্তু কাল্পনিকভাবে এখানে আমাদের একটা অন থাকে, তা আর গুণন করবো এই অংশের সাথে এই অংশে। দেখুন যে এটার সাথে এটা যদি আর গুণন করি তাহলে হয় ওমেগা স্কোয়ার এল সি মাইনাস ওয়ান, আর এই জিকে যদি এই ওমেগালের সাথে গুণ করি তাহলে সমানের এদিকে লিখব যে ওমেগা এল জি। যেহেতু এখানে জি এর সাথে প্লাস মাইনাস ছিল তাহলে এটির সাথে গুণ হলেও এর পূর্বে আমাদের প্লাস মাইনাস এটিকে দেখিয়ে দিতে হবে। এরপর আমরা এই অংশকে সমানের এই পার্শ্বে নিয়ে চলে আসব, তাই এখানে আমরা লিখছি যে এল সিকে আমরা আগে লিখলাম, তারপরে ওমেগা স্কোয়ারকে লিখলাম, একটু সাজিয়ে লিখছি এই আর কি। এখন এই অংশকে যদি আমরা সমানের এদিকে আনি তাহলে এটি যেহেতু প্লাস মাইনাস, তাই এখানেও প্লাস মাইনাস হিসেবে বসিয়ে দিতে হবে, যেহেতু সমানের দিকে আনলে প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয় না, সেরূপেই থেকে যায়। প্লাস মাইনাস দেওয়ার পর আমরা যেটা লিখব সেটা হচ্ছে এল জি ওমেগা, জাস্ট ওমেগাগুলোকে আমি পরে লিখছি, এই এর বেশি কিছু না। তারপরে এখানে মাইনাস ওয়ান ছিল, এখানে মাইনাস ওয়ান দিয়ে দিলাম, আর এখানে দিয়ে সমান দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু খেয়াল করুন, এটি দেখুন একটি দ্বিঘাত সমীকরণ রূপ ধারণ করেছে, আর যেসব দ্বিঘাত সমীকরণে আমরা মিডিল টার্ম করতে পারি না সেই সকল সমীকরণে আমরা কি করি, একটি সূত্র অ্যাপ্লাই করি, সেটি ছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। আর এই রকম দ্বিঘাত সমীকরণে যখন আমরা মূল বের করতে চাই, মূল বলতে গেলে এখানে এক্সের মান হচ্ছে মূল, আর এই সমীকরণে এক্সের একই রকম মান সেটা হচ্ছে ওমেগা, দেখুন এটিকে এক্স হিসেবে বিবেচনা করুন, অর্থাৎ এখানে আমাদের ফ্রিকোয়েন্সির মান লাগবে। আর আমরা এও জানি যে ওমেগা সমান লিখতে পারি টু পাই এফ, তাই এই ওমেগার মানকে আমাদের নির্ণয় করতে হবে এই সমীকরণ থেকে। তাই মূল নির্ণয়ের যে সূত্র এক্স সমান আমরা কি লিখতে পারতাম, যে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ টু এ। এখন এটি কখন আমরা ব্যবহার করি, যে সকল দ্বিঘাত সমীকরণকে মিডিল টার্ম করা যায় না সেই সকল সমীকরণের এক্সের মান বের করতে হলে অথবা মূলের মান বের করতে হলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হয়। তবে চলুন এই সূত্র আমরা অ্যাপ্লাই করে ওমেগার মান বের করি। আমরা যে সূত্র এখানে দেখি যে এই সূত্রের সাথে এই সূত্রের একটি কম্বিনেশন করি, এখানে ওমেগা স্কোয়ার যেখানে এ এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার বলতে গেলে এখানে ওমেগা স্কোয়ার, আর এর মান এখানে হচ্ছে এল সির মান, তাই এখানে আমরা মানগুলো প্রতিস্থাপন করি, এ সমান এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এল সি, আর এখানে বি এক্স অর্থাৎ ওমেগা এল জি, এল জির মান হচ্ছে আসলে বি এর মান, তাই এল জি এখানে আমরা দিয়ে দিলাম। এরপর সি, সি এর মান আমরা এই সমীকরণের সাহায্যে দেখতে পাচ্ছি যে সি এর স্থানে মাইনাস ওয়ান আছে, তাই এখানে আমরা সি এর মান মাইনাস ওয়ান দিয়ে দিলাম। এখন আমরা যদি ওমেগার মান বা মূলের মান বের করতে চাই তাহলে ওমেগার সমান আমরা লিখতে পারি যে মাইনাস বি, মাইনাস বি বলতে গেলে মাইনাস এল জি, তো মাইনাস এল জি এখানে আমরা বসিয়ে দিলাম। তারপর কি দিতে হবে, প্লাস মাইনাস সূত্রের, তাই সূত্রের প্লাস মাইনাস আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর একটা রুট দিয়ে দিলাম যেহেতু এখানে রুট ছিল। তারপর কি ছিল, বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে দেখুন যে বি এর মান এল জি, তাই এখানে আমি এল জি দিয়ে এটার করে স্কোয়ার করে দিলাম। তারপর কি ছিল, সূত্রের মাইনাস, মাইনাস দিয়ে দিলাম। তারপর ছিল ফোর, ফোরকে বসিয়ে দিলাম। এরপর এ, এ বলতে গেলে এর মান এই সমীকরণের কথা ছিল এল সি, তাই এখানে আমি এল সি বসিয়ে দিলাম। তারপর ছিল সি এর মান, এই সমীকরণে সি এর মান যেটি ছিল সেটা হচ্ছে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ানকে আমি এখানে দিয়ে দিলাম। তারপর ভাগ দিয়ে ছিল টু এ, এখানে টু দিলাম, আর এর মান যেটি ছিল দেখুন এর মান হচ্ছে এল সি, এল সি এখানে আমি বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু খেয়াল করুন যে এখানে মাইনাস বি, মাইনাস বি আমাদের এই সমীকরণে মাইনাস বি বলতে গেলে বি এর যে মানটি ছিল সেটি হচ্ছে প্লাস মাইনাস এল জি, তো এখানে বি বলতে গেলে আমাদের প্লাস মাইনাস এল জি এই হিসেবেই দেখাতে হবে, তাই এই অংশে মাইনাস বি দিয়ে এই প্লাস মাইনাস এল জি সহকারে এখানে আমাদের এটি দেখাতে হবে। পরবর্তী লাইনে আমরা যেটি করব সেটা হচ্ছে ওমেগার সমান, এখন এই মাইনাসের সাথে যদি প্লাস মাইনাস আমরা কী করি গুণ করি, তাহলে প্লাস মাইনাসের সাথে যাই গুণ করি না কেন প্লাস মাইনাসই থেকে যায়। তারপর এখানে এল জি আমরা বসিয়ে দিলাম, এরপর সূত্রের যে প্লাস মাইনাস সেটি এখানে বসে গেল। তারপর ছিল রুট, রুট আমরা দিয়ে দিলাম।
এই রুট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এল আর জি এখানে আলাদা আলাদা ভাবে স্কয়ারটি আমরা লিখে দিলাম এল স্কয়ার জি স্কয়ার তারপর এই মাইনাস আর এইখানে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম প্লাস করে দেওয়ার পর এখানে ফোর এল সি থেকে যায় তাই ফোর এল সিকে লিখে দিলাম আর নিচে থাকে টু এল সি এখন এই অংশে আমরা লব এবং হরকে আলাদা করে লিখব তাই এখানে আমরা ওমেগা সমান প্লাস মাইনাস এল জি এই এল সি লিখে এই লবের সাপেক্ষে এই হরকে আমরা আলাদা করে লিখব যে টু এল সি তারপর আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস তাই আমরা এখানে প্লাস মাইনাস দিব দেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে যে এখানে যেটি থাকে যে রুট আবার এই অংশের সাথে হরকে আলাদা করে দিব তাই এই রুটের ভিতরে আমরা এই টু এল সিকে এককভাবে লেখার জন্য আমরা সম্পূর্ণটার উপরে রুট দিব আর রুট দেওয়ার জন্য অবশ্যই আমাদের এই অংশে স্কোয়ার করে দিতে হয় সেজন্য আমরা উপরেরটা লিখব এল স্কোয়ার জি স্কোয়ার ভাগ আর এটিকে যদি আমরা রুটের ভিতরে আনতে চাই তাহলে এটাকে অবশ্যই বর্গ করে নিয়ে রুটের ভিতরে লিখতে হয় আর এই অংশকে তাহলে বর্গ করে নিয়ে রুটের ভিতরে লিখতে হলে কী হবে ফোর এল স্কোয়ার সি স্কোয়ার কারণ এই অংশকে বর্গ করে নিয়েই আমরা দেখুন রুটের ভিতরে লিখলাম কিন্তু প্রথম লাইনে শুধু উপরের অংশতেই রুট ছিল কিন্তু এই লাইনে আমরা রুটের ভিতরে লেখার জন্যে বা একই রকমে আনার জন্য আমরা এইটি করে নিলাম তারপর ভিতরে ছিল প্লাস আমরা এখানে প্লাস দিলাম আর উপরে ছিল ফোর এল সি এই ফোর এল সি আর নিচে এই হরকে আমরা আলাদা করে নিব বা এই অংশকেই এখানে লিখে দিব ফোর এল স্কোয়ার সি স্কোয়ার তারপর আমরা যেটি পাই সেটি হচ্ছে ওমেগার সমান এখানে দেখুন এ এল আর এ এল কাটাকাটি চলে যায় তাহলে যেটি থাকে সেটি হচ্ছে প্লাস মাইনাস জি ভাগ টু সি আর এখানে থাকে প্লাস মাইনাস রুট আবার এই অংশে কোনটি কাটে দেখুন এখানে এল স্কোয়ার আছে আর এখানে এল স্কোয়ার আছে কেটে যায় তার উপরে থাকে জি স্কোয়ার আর নিচে থাকে ফোর সি স্কোয়ার আর এখানে থাকে প্লাস এখানে দেখুন ফোর এল সি আর নিচে আছে ফোর এল স্কোয়ার সি স্কোয়ার এ ফোর এ ফোর কাটাকাটি হলো এখানে এল এখানে এল স্কোয়ার কাটলে নিচে একটি এল থাকে আর এখানে সি এ সি কাটলে একটি সি থাকে তাই উপরে থাকে অন ভাগ এল সি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন যে এখানে ওমেগার সমান আমরা দুটি মান পেতে পারি কেননা এখানে প্লাস মাইনাস আছে তার মানে ওমেগার একটি মান হবে প্লাস জি বাই টু সি প্লাস মাইনাস রুট আবার এই অংশটি এবং ওমেগার আরেকটি মান হবে মাইনাস জি ভাগ টু সি এই অংশটি তাহলে চলুন এই ওমেগার দুটি মানকে আমরা আলাদাভাবে লিখে রাখি এখানে আমরা বলেছিলাম যে ওমেগা দুটি মান হবে তাই এখানে ওমেগার একটি মানকে ওমেগা ওয়ান দ্বারা আমরা সূচিত করব এবং ওমেগা ওয়ান সমান প্লাস সহ একটি লিখব তাহলে যেটি হবে জি ভাগ টু সি এখানে জি ভাগ টু সি আমরা দিয়ে দিলাম তারপর দিব যে প্লাস মাইনাস রুট আবার যেটি ছিল সেটি ছিল জি স্কোয়ার ভাগ ফোর সি স্কোয়ার তারপর ছিল প্লাস ওয়ান ভাগ এল সি ওয়ান ভাগ এল সি এটিকে আমরা বসিয়ে দিলাম এখন ওমেগার আরও একটি মান হবে সেটি হবে এই অংশে মাইনাস সহকারে যেহেতু প্লাস সহকারে একটি মান আমরা নিয়েছি তারপর এখানে লিখব ওমেগা টু যেহেতু আরেকটি মান সেখানে দেব মাইনাস জি ভাগ টু সি দেখুন প্রথমের মানটি আমরা প্লাস সহকারে নিয়েছি পরের অংশের মানটি আমরা মাইনাস সহকারে নিচ্ছি তার মানে ওমেগা দুটি মান পাচ্ছি তারপরে এখানে ছিল প্লাস মাইনাস রুট আবার জি স্কোয়ার ভাগ ফোর সি স্কোয়ার প্লাস অন ভাগ এল সি সেই অন ভাগ এল সি আমরা এখানে দিয়ে দিলাম তাহলে এখানে আমরা আবার নতুন দুইটা অংশ পাইলাম আর একে বলা হয় এই ধরনের সার্কিটে হাফ পাওয়ার পয়েন্ট এটি হচ্ছে আপার পাওয়ার পয়েন্ট আর এটিকে বলা হয় লোয়ার পাওয়ার পয়েন্ট তাহলে আমরা এই আপার পাওয়ার পয়েন্ট এবং লোয়ার পাওয়ার পয়েন্ট যদি বের করতে বলে তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা অনায়াসে আপার পাওয়ার পয়েন্ট এবং লোয়ার পাওয়ার পয়েন্টের মান বের করতে পারবো এটিকে আমরা তিন নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম আর এটিকে চার নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করে রাখলাম যদি আমাদের পরে প্রয়োজন পড়ে সেজন্যে এরপর আমরা কি করব দেখুন এখানে দুটি মান হলো কিন্তু আমাদের মান তো লাগবে শুধুমাত্র জি এর বা আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটি ছিল যে ব্যান্ড উইডথ সমান জি ভাগ টু পাই সি কিন্তু এখনও তো কোথা থেকেও আমরা এই মানটিকে প্রমাণ করতে পারলাম না তাহলে চলুন এই দুই সমীকরণকে আমরা বিয়োগ করে দেখি যে এটি আসে কি না অবশ্যই এটি চলে আসবে তবে চলুন বিয়োগ করি আমরা জানি একটি রাশি থেকে আরেকটি রাশি বিয়োগ করতে হলে চিহ্নের পরিবর্তন হয় বীজগণিত নিয়ম অনুসারে দেখুন এখানে ওমেগা ওয়ান এবং ওমেগা টু নিচের অংশ শুধু এই এটির আমরা চিহ্নের পরিবর্তন করব এটির আগে প্লাস ছিল তাই এখানে মাইনাস দিয়ে দিব আর এখানে মাইনাস আছে তাই আমরা এখানে কী দিব প্লাস দিব
আর এটি দেখতে পাচ্ছি প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস। আমরা ধরে নিব এটি হচ্ছে প্লাস অংশের প্লাস মাইনাস। তো এখানে প্লাসের প্লাস মাইনাস যদি ধরি তাহলে অবশ্যই এখানে মাইনাস আমাদের দিয়ে দিতে হবে। তাহলে যেটি হয় এই প্লাসের প্লাস মাইনাস আর এটি হচ্ছে মাইনাসের প্লাস মাইনাস, এ দুটো অংশ আমরা কেটে দিতে পারি বা কাটাকাটি করতে পারি। তাহলে যেটি থাকে এইটি আমরা লিখব যে ওমেগা ওয়ান, আর এ অংশে যেহেতু মাইনাস দিয়েছি তাই মাইনাস ওমেগা টু সমান জি ভাগ টু সি। এখানে আমরা জি ভাগ টু সি উপরেটা লিখলাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস যেহেতু ধরে নিয়েছিলাম তাই এখানে আমরা প্লাস দিব, তারপরে জি ভাগ টু সি এটি বসে দিলাম। এরপর আমরা যদি এই অংশে ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু সমান, দেখুন এখানে জি ভাগ টু সি, জি ভাগ টু সি এ অংশে আমরা লসাগু করব, তাহলে যেটি কি থাকে যেটি কমন চলে যায়, তারপরে উপরে থাকে জি, এটি একটু কমে চলে যায়, উপরে শুধু থাকে জি, বসিয়ে দিলাম। এরপর ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু, উপরে থেকে জি প্লাস জি, এখানে কি হবে টু জি হবে, আর নিচে কি থাকবে টু সি, এই টু এই টু কাটাকাটি চলে যায়। তারপরে যেটি থাকে ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু সমান জি ভাগ সি, এ অংশে আমরা এটিকে পাই। এরপর আমরা যেটি জানি যে ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু এটি যেহেতু এক ধরনের পরিবর্তন বোঝাচ্ছে, আর পরিবর্তনকে বোঝাতে হলে আমাদের ডেল চিহ্নটি ব্যবহার করতে হয়, আর এটি কিসের পরিবর্তন বোঝাচ্ছে, ওমেগার পরিবর্তনকে বোঝাচ্ছে, তো এটিকে আমরা ডেল ওমেগা এভাবেও লিখতে পারি। তাহলে ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু এইটিকে আমরা ডেল ওমেগা দ্বারা চিহ্নিত করলাম, তারপর যেটি হচ্ছে জি ভাগ সি এটিকে রেখে দিলাম। এরপরে এই অংশকে আমরা এ সাইডে লিখি, তার মানে যেটি থাকে ডেল ওমেগাকে আমরা যদি ভাঙ্গি তাহলে ওমেগাকে ভাঙলে কি পাই, টু পাই এফ পাই। যেহেতু এখানে ডেল ওমেগা ছিল তাই এখানে এফ এর পূর্বে আমাদের একটি ডেল চিহ্ন দিয়ে দিতে হবে, আর এদিকে যেটি ছিল জি বাই সি সেটিকে বসিয়ে দিলাম জি বাই সি। এখন এখানে ডেল এফকে রেখে আমরা যদি এই টু পাইকে সমানের এদিকে পক্ষান্তর কি, তাহলে কি হয় ডেল এফের সাথে টু পাই যেহেতু এখানে গুণ সম্পর্কে আছে তাই সমানের এদিকে পাঠিয়ে দিলে সেটি ভাগ সম্পর্কে যাবে, অর্থাৎ জি ভাগ টু পাই সি, অর্থাৎ টু পাই এই সি এর সাথে বসে যাবে। তাহলে আমাদের যে সূত্রটি প্রতিপাদন করার কথা ছিল যে ব্যান্ডউইড অফ ফ্রিকোয়েন্সি ডেল এফ সমান জি ভাগ টু পাই সি, সেটি আমরা প্রমাণ করে ফেলেছি অনেক খাটাখাটনির পর। এটি একটু বড় হলেও এবং জটিল মনে হলেও বিষয়টি যদি কয়েকবার আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, আর এটি যদি বড় মনে করে ভয় করে রেখে দেন তাহলে অঙ্ক করার ক্ষেত্রে অনেকদিন পরে আপনারা এই সূত্রটি খেয়াল করতে পারবেন না। আর এই অঙ্ক এই প্রমাণটি যদি আপনারা নিজেরা নিজেরা করতে পারেন তাহলে দেখতে পারবেন যে পাঠ্যপুস্তকে যে সকল গাণিতিক সমস্যা বা অঙ্কগুলো আছে সেগুলো আপনার অতি সহজ হয়ে যাবে। তাই অবশ্যই ধৈর্য সহকারে এই প্রমাণটি করার চেষ্টা করবেন, আর যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এর সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।